হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি অয়ন প্রকাশ, তো আজ আছি আপনাদের সাথে। আজকে আমাদের ব্লগটি হচ্ছে শিলং পুলিশ বাজারের স্ট্রিট মার্কেট নিয়ে। তো চলুন সবাই মিলে ঘুরে আসি শিলং পুলিশ বাজারের স্ট্রিট মার্কেট থেকে। আমরা এখন আছি শিলং শহরের সেন্ট্রাল পয়েন্টে, পুলিশ বাজার সেন্ট্রাল পয়েন্ট বলা হয় এই জায়গাতে। দেখতেই পাচ্ছেন সকালবেলা সবাই ব্রেকফাস্ট করছে, অসংখ্য স্ট্রিট ফুডের দোকান আছে। আমাদের একটি ভিডিও আছে স্ট্রিট ফুড নিয়ে, তা আপনারা দেখতে পারেন। তো আমরা এখন ব্রেকফাস্ট করেই চলে যাব স্ট্রিট মার্কেটের ভেতরে। আর বাংলাদেশ থেকে প্রথম যখন কেউ শিলংয়ে আসে, আসার পরে প্রথম যে জিনিসটা মোকাবেলা করা লাগে তা হচ্ছে ঠান্ডার। সো যারা ঠান্ডার কাপড় চোপড় তেমন নিয়ে আসে না, তারা এখান থেকে অনায়াসেই কিনতে পারে। যেমন মোজাও আছে, তারপর টুপি আছে, অনেক ধরনের সোয়েটার আছে। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, এখান থেকে কোনো কিছু কেনাকাটা করতে গেলে দরদাম করে নেবেন, কারণ ওরা প্রথমেই আপনাকে আকাশচুম্বী দাম চেয়ে বসবে। ওরা বুঝেই ফেলে যে আপনি বাংলাদেশ থেকে আসছেন। আমাদের কথাবার্তা চালচলন দেখেই ওরা অনায়াসে বুঝে ফেলে আপনি বাংলাদেশ থেকে আসছেন। সো এজন্য ওরা আর কি অসংখ্য বেশি দাম চেয়ে থাকে, অনেক অনেক বেশি দাম চেয়ে থাকে। তো আপনাকে যেটি করতে হবে, আপনি ভালোভাবে দরদাম করে জিনিসপত্র কিনলে আপনি ঠকবেন না, অনেক কম দামেই কিনতে পারবেন ওদের কাছ থেকে জিনিসপত্র। আমরা এখন একটু ভিতরে যাচ্ছি, আপনাদেরকে পুরো মার্কেটটি আমরা দেখানোর চেষ্টা করব। ভালো মেলে তা হচ্ছে গিয়ে ফ্রুটস। আপনি দেখতে পাবেন অসংখ্য ফ্রুটস নিয়ে বসে আছে রাস্তার মধ্যে। আমরা এখন একটি স্টোরের ভেতরে যাচ্ছি, দেখি কি আছে এখানে। অনেক ধরনের সোয়েটার দেখতে পাচ্ছি আছে ভেতরে, দাম মোটামুটি সস্তা আছে, এটা ফিক্সড প্রাইসের দোকান। এখনও দোকানটি পুরোপুরি খোলেনি, আমরা যেহেতু সকালবেলা এসেছি তাই ওরা জাস্ট মাত্র দোকানটি ওপেন করেছে। তারপরও দেখি ভেতরে কী কী আছে।
রাস্তার পাশেই দেখবেন অসংখ্য লোক ফলের ঝুড়ি নিয়ে বসে আছে। এই দেখুন একজন কমলা নিয়ে বসে আছে। আমরা জিজ্ঞেস করলাম যে এক ব্যাগ কমলার দাম কত, ও সাথে সাথে বলল সেসপা, মানে হচ্ছে গিয়ে খাসিয়া ভাষায় 100 টাকা। সো আপনি ওকে বাংলায়ও কথা বলতে পারেন, ইংরেজিতেও কথা বলতে পারেন, হিন্দিতেও কথা বলতে পারেন। খাসিয়ারা অনেক ভালো ইংরেজি জানে, সেটা আমরা সবাই জানি, এবং বাংলাও জানে মোটামুটি, হিন্দিও জানে। সো কোনো প্রবলেম হবে না, একটু দরদাম করে কিনে নিতে পারবেন। আপনি যদি বাজার করতে চান এখান থেকেই করতে পারেন। পরিবারের জন্য কাপড় চোপড় নিতে চান, সস্তা দামেই পাবেন এখানে। সোয়েটারগুলো অনেক সস্তা, ধরেন 450 রুপি করে এই সোয়েটারগুলো এখানে ওরা সেল করে। ম্যাক্সিমামই রাস্তার পাশে দোকানের সোয়েটারগুলো দেখবেন 450 রুপি থেকে 500-550 রুপি, এর উপরই কোনো সোয়েটারের দাম ওরা রাখে না। বেসিক্যালি আপনি একটু দরদাম করলেই আর কি সস্তায় কিনতে পারবেন। আমরা এখন আছি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নাইকের শোরুমের সামনে, 50% সেল দিয়েছে। তো চলুন ভেতর থেকে ঘুরে আসা যাক। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। নিশ্চয়ই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুল করবেন না। আবার দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জায়গায়।
Thanks for watching. Please subscribe to my channel and press the bell icon to get new videos.